ওয়েলকাম ছাত্রছাত্রীরা ইন বেঙ্গলির পক্ষ থেকে আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো অনুভূমিকভাবে টান টান করা তারের কম্পন কিভাবে হয় এবং সেই কম্পনের প্রকৃতি অনুভূমিকভাবে টান টান করা তারের আমরা কিছু সূত্র আছে সেই সূত্রটা আরও একটা ক্লাসে আলোচনা করব। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো অনুভূমিকভাবে টান টান করা তারের কম্পন হয় এবং সেই কম্পনের ফলে মূল সুর কীভাবে উৎপন্ন হয় উপসুর কীভাবে উৎপন্ন হয় সমমেল কী তো মূল সুর উপসুর এবং সমমেল কি এই ব্যাপারটি তোমরা ক্লাস নাইনে একবার সাউন্ড যে চ্যাপ্টারটি আছে সেখানে তোমরা দেখে নিও কারণ সেখানে বলে দেওয়া আছে আমি একবার বলে দিচ্ছি তবু যে কম্পোন্ডশীল তারে যদি একটা মাত্র লুপে এই যেমন কম্পোলসিল তারকে আমি একটা লুপ করেছি দেখো একটা লুপ করেছি এইটাকে কিন্তু এই তারটা হয়তো এইরকম ছিল অর্থাৎ তারটাকে বাঁকিয়ে কিন্তু আমি এই রকম লুপ করেছি এই রকম একটা লুপ করেছে রকমভাবে একটাই লুপ করেছি তো একটা লুপ করার ফলে যে কম্পোন্ডটা উৎপন্ন হচ্ছে অর্থাৎ সবথেকে যে সুটটা হচ্ছে কম অর্থাৎ যার কম্পাঙ্ক সব থেকে সর্বনিম্ন তাকেই আমরা কি বলি মূল সুর অর্থাৎ নির্গত যেই সুরটা থেকে প্রথম হচ্ছে কম্পনসিট তারটা মানে একদম লোপটা কাপালে যে প্রথম যে সর্বনিম্ন যে সুরটা উৎপন্ন হয় সেটা হচ্ছে মূল সুর আবার তারটাকে যদি ভেঙে ভেঙে দিই অর্থাৎ এইটাকে আমি দুটো পাশে বাঁকালাম যে এই রকম এইরকম বাঁকালাম এইরকম অর্থাৎ এইটাকে ধরলাম ভাবে বাঁকিয়ে দিলাম তো রকমভাবে যখন বাঁকিয়ে দেবো ঠিক আছে যখন এটাকে বাঁকিয়ে দেবো তখন যত লুপে লুপে আমি ভাঙবো তত কিন্তু সুরগুলো ভেঙে ভেঙে যাবে তো সেই সুরগুলোকে বলা হয় কি উপসুর এবারে যেহেতু এই মূল সুরের সাথে উপসুরের একটা সম্পর্ক আছে সুতরাং যত গুণিতক অর্থাৎ গুণিতক হলেই আমরা সেটাকে কি বলি সমমেল বলি আমরা সেটাকে কি বলি সমমেল বলি অর্থাৎ আমরা মূল সুরে ধরলাম যে এর উৎপন্ন হয়েছে দুশো ছাপ্পান্ন হাজ এবং এর পরে যেটা আমি যেটা করছি সেইটাই দেখলাম এরপরে যেটা করছি সেইটাই দেখলাম যে এর ফলে কম্পাঙ্ক উৎপন্ন হয়েছে একশো আঠাশ তাহলে এর সাথে এর এই কম্পাঙ্কটা এই কম্পাঙ্কের দ্বিগুণ তার মানে দ্বিগুণ বা কিছু গুণ হলে তখন সেই আমরা মূল সুর যদি উপসুরের দ্বিগুণ বা কিছু গুণ হয় তো গুণিতক হয় অর্থাৎ সেটাকেই আমরা কি বলবো সেই কনসেপ্টকে আমরা বলবো সমমে তো এইগুলো তোমরা ক্লাস নাইনে পড়েছো তাই আমি ডিটেলসে বলছি না আজকের আমরা যে বিষয়টি আলোচনা করছি সেটা হলো অনুভূতি টান টান করা তারে দুটো প্রান্ত যদি আবদ্ধ হয় তো তারটির দুটো প্রান্তে কিন্তু বিন্দু তৈরি হবে বিন্দু সুস্পন্দ বিন্দু কি এইগুলো যারা জানো না তারা অবশ্যই আমার যে ক্লাসটা আছে সেই ক্লাসটা দেখবে এই ক্লাসের লিঙ্কের নিচে অর্থাৎ এই ভিডিওটার নিচেই দেওয়া আছে লিঙ্কটা সো সেই লিঙ্কটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও সেখানে কিন্তু সুস্পন্দবিন্দু এবং নিস্পন্দবিন্দুর ক্লাসটি দেওয়া আছে তোমরা দেখে নিও নিই তবে কিন্তু এটা দেখবে না হলে কিন্তু এটা বুঝতে পারবে না তো আমরা জানি যে যদি এই এইরকমভাবে তারটাকে বাঁকাই তাহলে তারের মধ্যে যে কম্পন হবে সেই কম্পনের এই যে দুটো জায়গা যেখানে মিলিত হয়েছে এই জায়গা কিন্তু কোনো কম্পন উৎপন্ন হবে না অর্থাৎ কোনো স্পন্দন হবে না অর্থাৎ এখানে কি উৎপন্ন হবে নিঃস্পন্দ বিন্দু বা নোড উৎপন্ন হবে নিঃস্পন্দ বিন্দুকে আমরা কি বলি নোড উৎপন্ন হবে আর এই মাঝখানের জায়গাটা কিন্তু সর্বোচ্চ কম্পন উৎপন্ন হবে সেই কারণে এই মাঝখানের জায়গাটাকে আমরা কি বলি অ্যান্টি নোড উৎপন্ন হবে কি উৎপন্ন হবে অ্যান্টি নোড বা সুস্পন্দ বিন্দু উৎপন্ন হবে অর্থাৎ এই জায়গাটা কি উৎপন্ন হবে এ ফর অ্যান্টি নোড মানে সুস্পন্দ বিন্দু আর এই দুটো জায়গায় কি উৎপন্ন হবে নোড উৎপন্ন হবে মানে নিস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু তো আমরা জানি কি যে ধরে যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত কত এর দৈর্ঘ্য হচ্ছে এই দৈর্ঘ্যটা দৈর্ঘ্য অর্থাৎ যে কম্পাঙ্ক যে ফ্রিকোয়েন্সিতে যে কম্পনটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা ল্যামডা ধরি তো সেই অবশ্যই এই যে তারের দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত যে তারের দৈর্ঘ্য সেই তারের দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তরঙ্গ যদি ল্যামডা হয় তাহলে কি হবে আমরা বলতে পারি যে একটা নোট থেকে আরেকটা নোটের দূরত্ব কত ল্যামডা বাই টু আমরা জানি প্রমাণ করেছিলাম যে একটা নিঃস্পন্দ বিন্দু থেকে আরেকটা নিঃস্পন্দ বিন্দু দূরত্ব কত ল্যামডা বাই টু এবং এখান থেকে এই দূরত্বকে আমরা এল ধরে নিয়েছি তার মানে আমরা বলতে পারি কি যে এল ইকুয়াল টু ল্যামডা বাই টু এবার প্রথম ক্ষেত্রে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য ধরছি অর্থাৎ টান টান করা তারকে আমরা কি করছি প্রথমবারে বাকাচ্ছি অর্থাৎ একটা লুপে বাকাচ্ছি তো সে যেহেতু একটা রূপে বাঁকাচ্ছে তো সেই কারণে এটাকে আমরা কি ধরে নিচ্ছি ল্যামডা বাই টু এটাকে আমরা কি ধরে নিচ্ছি ল্যামডা বাই টু তো এখান থেকে আমরা ল্যামডা ইকোয়াল টু তাহলে ল্যামডা ওয়ান ইকোয়াল টু কী বলতে পারি আমরা টুয়েলভ ল্যামডা ওয়ান ইকোয়াল টু কী বলতে পারি আমি টুয়েলভ বলতে পারি ল্যামডা ওয়ান টু কী বলতে পারি টুয়েলভ সুতরাং উৎপন্ন যে তির্যক তরঙ্গের বেগ উৎপন্ন যে তির্যক তরঙ্গের বেগ সেই উৎপন্ন তির্যক তরঙ্গের বেগকে আমি কি বলতে পারি যে অর্থাৎ এই যে এখান থেকে যে ওয়েটটা উৎপন্ন হবে এই কাপড়ে যে ওয়েবটা উৎপন্ন হয় তার উৎপন্ন তরঙ্গ বেগ যদি ভি হয় উৎপন্ন তরঙ্গ বেগ যদি ভি হয় উৎপন্ন তরঙ্গ বেগ যদি ভি হয় ইকুয়াল টু কি হবে এন লামটা যেটা এন হচ্ছে কি এই তার কম্পন বা ফ্রিকুয়েন্সি কম্পাঙ্কই বলা যায় এটাকে এন হচ্ছে কম্পাঙ্ক তাহলে ভি ইকাল টু কি এন এবং এন ল্যামডা না এখানে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি ধরেছি ল্যামডা ওয়ানকে এর তরঙ্গ দৈর্ঘ্য ধরেছি তাহলে এখান থেকে এটা কি হবে ল্যামডা ওয়ান তাহলে এন ইকুয়াল টু কি হবে ভি বাই ওয়ান এবং এখানে ল্যামডা ওয়ান ইকুয়াল টু আমরা কত পেয়েছি ল্যামডা ওয়ান ইকুয়াল টু আমরা কিন্তু তাহলে এখানে লিখতে পারি কি ল্যামডা ওয়ানের জায়গায় টুয়েলভ তার মানে এর কম্পাঙ্কের ওয়ান কত হলো এন ইকুয়াল টু ভি বাই টুয়েলভ যদি আমরা এটাকে একটা লুপে ভাঙি দেখো একটাই লুপ আছে এখানে এটাকে যদি আমি আরও বাঁকিয়ে দিই তাহলে দুটো তিনটে চারটে এরকমভাবে লুপে কিন্তু আমরা ভাঙতে পারি তো এখান থেকে আরও একবার বলছি যে এটা কেন ল্যামডা ওয়ান বাই টু হলো যেহেতু আমরা আমরা শিখেছি আগের ক্লাসটা তোমরা নিচের লিঙ্কে পেয়ে যাবে সেই লিঙ্কে তোমরা দেখবে যে এই নোট থেকে এই নোটের দূরত্ব কিন্তু এই নোট থেকে এই নোটের দূরত্ব কিন্তু এই নোট থেকে এই নোটের দূরত্ব কিন্তু একটা নির্দিষ্ট আছে অর্থাৎ এই নোট থেকে অর্থাৎ একটা নিষ্পন্দ বিন্দু থেকে আরেকটা নিষ্পন্দ বিন্দু দূরত্ব কিন্তু সবসময় ল্যামডা বাই টু হয় যদি তরঙ্গ দিগুলো ল্যামডা হয় যেহেতু এখানে তরঙ্গ তরঙ্গদিগুলো ল্যামডা ওয়ান ধরছি তাহলে এটা কি হবে ল্যামডা ওয়ান বাই টু কেন ল্যামডা ওয়ান ধরছি যেহেতু একটা লুপে ভাঙছি প্রথম লুপ সেই কারণে ল্যামডা ওয়ান নেক্সট আমরা কী করবো এটাকে যদি আমি দুটো লুপে ভাঙি অর্থাৎ এই লুপটাকে যদি আমি দুটো লুপে ভাঙি সেক্ষেত্রে হচ্ছে কীভাবে উৎপন্ন হবে কম্পন সেটা আমরা দেখে নেব তার মানে এই যে কম্পাঙ্কটা এই যে কম্পাঙ্ক ভি বাই টুয়েলভ এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি কি এটা আমরা বলতে পারি কি যে মূল সুরের কম্পাঙ্ক অর্থাৎ একদম সর্বনিম্ন কম্পাঙ্ক সেই জন্য এই কম্পাঙ্ককে আমরা বলতে পারি কি মূল সুরের কম্পাঙ্ক বা প্রথম আচ্ছা নেক্সট যদি আমি দুটো লুপে ভাঙি অর্থাৎ এইটাকে যদি আমি দুটো লুপে ভেঙে দিই তো দুটো লুপে ভেঙে দিলে কি হবে অর্থাৎ তারটাকে ভাঁকি ভাঁকিয়ে আমি এরকম দুটো লুপে ভাঙছি অর্থাৎ তারটাকে ভাঁকি বাকি কি করছে এরকম দুটো লুপে ভাঙছি বাকি এরকম দুটো লুপে ভাঙছি তো এরকম ভাবে আঁকাটা একটু অস্পষ্ট হয়েছে ভালো করে দেখে না এবং দুটো রূপে যদি আমি ভেঙে নি তাহলে দুটো লুপের এই যে টোটাল দৈর্ঘ্য কত এই টোটাল দৈর্ঘ্য কিন্তু এল অর্থাৎ সেই যে টোটাল যে তরঙ্গ দৈর্ঘ্য যে এল সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এলটা কাঠ সমান হচ্ছে দেখো এখানে কিন্তু একটা নোট উৎপন্ন হচ্ছে এখানে একটা নোট উৎপন্ন হচ্ছে এখানে একটা নোট উৎপন্ন হচ্ছে বাকি এই জায়গাটা অ্যান্টি নোট বাকি এই জায়গাটা অ্যান্টি নোট মানে এই দুটো জায়গায় কিন্তু নিস্পন্দ বিন্দু তৈরি হচ্ছে আর মাছের পজিশনে কিন্তু অ্যান্টি নোট মানে সুস্পন্দ বিন্দু তৈরি হচ্ছে সুতরাং এই নোট থেকে এই নোটের দূরত্ব হবে তার মানে এই যে টোটাল দূরত্বটা এইটা ইকুয়াল টু এল এই যে টোটাল দূরত্বটা এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অর্থাৎ আমরা মোট দৈর্ঘ্য কারণ তারটা তো প্রত্যেকটা তারেরই কিন্তু এল দৈর্ঘ্য মানে সেম দৈর্ঘ্য শুধু বাকি আমরা এরকম করছি যাতে কম্পনের প্রকৃতিটা কিভাবে চেঞ্জ হয় দেখবো তাহলে যখন এরকম বাকি দিচ্ছে তাহলে এই নোট থেকে এই নোটের দূরত্ব কিন্তু ল্যামডা বাই টু আবার এই নোট থেকে এই নোটের দূরত্ব কিন্তু ল্যামডা বাই টু কেন আমরা জানি যে দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব হয় ল্যামডা বাই টু যদি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হয় তাহলে এখানে যে তরঙ্গদৈর্ঘ্য যেহেতু আগেরবারের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য আমরা ল্যামডা ধরেছিলাম নেক্সট টাইম তরঙ্গদৈর্ঘ্য কত ধরব ল্যামডা নেক্সট টাইম তরঙ্গদৈর্ঘ্য কি ল্যামডা টু তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে এটা কিন্তু এখান থেকে এই তরঙ্গ দৈর্ঘ্য কত হচ্ছে ল্যামডা বাই টু এবং এখান থেকে এইটুকানি তরঙ্গ দৈর্ঘ্য কত হচ্ছে ল্যামডা বাই টু এই নোট থেকে এই নোটে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বাই টু এবং এই নোট থেকে আরেকটা নোটে তরঙ্গ কিন্তু ল্যামডা বাই টু তাহলে এল টু বলতে পারি কি টু ল্যামডা বাই টু তার মানে টু টু কেটে গেলে আলটিমেটলি এল টু কি বলতে পারি ল্যামডা টু এল টু কি বলতে পারি ল্যামডা টু এল টু বলা যায় কি ল্যামডা টু অর্থাৎ আগের বারের মূল সুরের যে কম্পাঙ্ক দেখো সেই কম্পাঙ্কের কিন্তু যদি আমরা বার করি এল যেহেতু ল্যামডা টু বার করলাম তাহলে আমরা সূত্র কি জানি যে ভি ইকাল টু কি হবে এন ল্যামডা ভি ইকাল টু এন ল্যামডা টু কারণ এখানে তরঙ্গ টু ধরেছি এবং কম্পাঙ্ককে আমরা এন ধরেছি তাহলে প্রথম কম্পাঙ্ককে যদি আমরা এন ওয়ান ধরি দ্বিতীয় কম্পাঙ্ককে আমরা এন টু ধরতে পারি তাহলে এন টু ইকাল টু কি হবে ভি বাই ল্যামডা টু এখানে তাহলে ভি বাই ল্যামডা টু এবং সেই ল্যামডা টু এর মান কত এল এর সমান অর্থাৎ এল মানে কি যে টোটাল যে মোট যে দৈর্ঘ্যটা অর্থাৎ তারের যে মোট দৈর্ঘ্য ধরছি তার সমান তাহলে এখান থেকে ভি বাই ল্যামডা টু এর জায়গায় এল লিখতে পারি তাহলে লক্ষ্য করে দেখো এখানে ছিল ভি বাই টু এল এখানে হয়ে গেল কিন্তু ভি তার মানে এর সঙ্গে কিন্তু দ্বিগুণ হয়ে গেল অর্থাৎ এখানে ছিল ভি বাই টু এল এখানে কিন্তু হয়ে গেল কি ভি বাই এল অর্থাৎ এর সঙ্গে যদি আমি দুই গুণ করি তাহলে দুই দুই কেটে কিন্তু ভি বাই এল হচ্ছে অর্থাৎ তারটাকে যত আমি ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছি অর্থাৎ যতটাকে আমি লুপে লুপে ভাঙছি তত কি হচ্ছে কম্পনের যে কম্পাঙ্কটা সেটা কিন্তু বেড়ে বেতে যেতে চলেছে এটা কিন্তু বেড়ে যেতে চলেছে তার মানে দ্বিতীয় অর্থাৎ এইটা যদি মূল সুর হয় তার মানে পরের গুলোকে আমরা কি বলবো উপসুর তার পরের গুলোকে আমরা কি বলতে পারি উপসুর যদি দুটো লুপে ভাঙি তার পরের সুরটাকে আমরা কি বলতে পারি উপসুর অর্থাৎ এটা কি মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ তার মানে এইটা হচ্ছে কি মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ তাহলে এইটাকে আমরা বলতে পারি কি প্রথম উপসুর বা মূল সুরের কম্পাঙ্কের হলো এবারে তাহলে দুটো কম্পাঙ্কে আমরা আমরা ভাঙলাম নেক্সট যদি তিনটে কম্পাঙ্কে ভাঙি অর্থাৎ তিনটে লুপে যদি ভাঙি সেক্ষেত্রে কি পরিবর্তন হবে আমরা দেখে নেবো চলো উপরে করছি নিচে এটা রেখে দিচ্ছি অর্থাৎ আমাদের মূল সুরের কম্পাঙ্ক কত বার হয়েছে যে এন ওয়ান ইকুয়াল টু ভি বাই টুয়েলভ এন টু ইকুয়াল টু বার হয়েছে অর্থাৎ এইটা হলো কিনা মূল সুর সেকেন্ড টাইম এইটা যেটা পেয়েছি এন টু সেটা কত ভি বাই এল যেটা হচ্ছে কি না প্রথম উপসুর অর্থাৎ মূল দ্বিগুণ যেটা হয় সেটা হচ্ছে মূল সুরের পরে যেটা থাকে এটাকে উপসুর বলে নেক্সট আমরা যদি তিনটে লুপে ভাঙি অর্থাৎ এইটাকে যদি আমি তিনটে লুপে ভাঙি আমরা তিনটে লুপে ভাগে আমি ছবিটা একটু অস্পষ্ট হয়েছে বা আঁকামাকা হয়েছে এটা নিয়ে কোনো প্রবলেম না কিন্তু ঠিকঠাক জিনিসটা বুঝতে পারলেই হবে তোমরা ছবিটা একটু পেন্সিল দিয়ে একটু কষ্ট করে এঁকো প্র্যাকটিস করলেই হয়ে যাবে আমি বোর্ডে তাড়াহরের জন্য বলছি তোমরা একটু এটাকে ঠিকঠাক এঁকো জাস্ট বোঝানোর জন্যই আমি জিনিসটা বলছি তো এইরকমভাবে তিনটে যদি আমি করি তিনটে লুপে ভাঙছি একটা লুপ এই লুপ এই অর্থাৎ তারের টোটাল দৈর্ঘ্য কিন্তু সেম রেখেছে তারটার যে টোটাল দৈর্ঘ্য তারটার যে মোট দৈর্ঘ্য সেই এলটাকে কিন্তু আমি ঠিক রেখেছি তারটার মোট দৈর্ঘ্যটাকে কিন্তু আমি এলই রেখেছি কিন্তু সেটাকে আমরা তিনটে লুপে লুপে ভাঙছি তিনটে লুপে লুপে ভাঙার ফলে কি হচ্ছে এখানে একটা নোট উৎপন্ন হচ্ছে এখানে একটা নোট এখানে একটা নোট এখানে একটা নোট এখানে একটা নোট তাহলে এই নোট থেকে এই নোটের দূরত্ব কথা হয় একটা নোট থেকে আরেকটা নোটের দূরত্ব কথা হয় ল্যামডা বাই টু এখানে প্রথমবারে যেহেতু আমরা ল্যামডা ওয়ান ধরেছিলাম তরঙ্গদৈর্ঘকে দ্বিতীয়বারে ল্যামডা টু তৃতীয়বারে তাহলে আমরা তরঙ্গদৈর্ঘ কি ধরবো ল্যামডা থ্রি ধরবো তৃতীয়বারে তরঙ্গদৈর্ঘকে আমরা কি ধরবো ল্যামডা থ্রি তাহলে এখানে কি উৎপন্ন হবে ল্যামডা থ্রি তাহলে এই ল্যামডার থ্রি কিন্তু এখানেও উৎপন্ন হবে এখানেও উৎপন্ন হবে এখানে অর্থাৎ এই তরঙ্গদৈর্গুলো কিন্তু প্রত্যেকটা ভাইব্রেশন মুড়ে কিন্তু চেঞ্জ হবে তাহলে আমরা বলতে পারি কি এই নোট থেকে এই নোটের তরঙ্গদৈর্ঘ ল্যামডা থ্রি তাহলে এখান থেকে বলতে পারি কি ল্যামডা থ্রি বাই টু প্লাস এরপরের যদি করি সেটাও ল্যামডা থ্রি বাই অর্থাৎ এখান থেকে এই টুকানি দূরত্ব এখান থেকে এইটুকানি ল্যামডা থ্রি বাই টু এখান থেকে এইটুকানিও ল্যামডা থ্রি বাই টু কারণ আমরা জানি যে একটা নোট থেকে আরেকটা নোটে দূরত্ব কথা হয় তরঙ্গদৈর্গুলো ল্যামডা হলে ল্যামডা বাই টু এখানে যেহেতু ল্যামডা থ্রি তাহলে থ্রি বাই টু এর ল্যামডা থ্রি বাই টু এবং তারপরে যেটা আছে সেটাও কিন্তু ল্যামডা তার মানে এর মান কত আসছে এবারে আমরা তাহলে এর কম্পাঙ্ককে যদি আমরা এন থ্রি ধরি কম্পাঙ্ককে যদি আমরা এন থ্রি ধরি অর্থাৎ কম্পাঙ্ক তৃতীয় যে কম্পাঙ্ক সেই কম্পাঙ্ক যদি এন থ্রি ধরি তাহলে ভি কল টু কি হয় এন তাহলে এখানে কি হবে এন থ্রি এন ল্যাম এন থ্রি ল্যামডা থ্রি তাহলে এখান থেকে যদি এন থ্রি বার করি তাহলে এন থ্রি ইকোয়াল টু কি হবে ভি বাই ল্যামডা থ্রি তাহলে এখানে আমরা কত পাচ্ছি সেটা এল এন ওয়ান কত পারছি থ্রি ল্যামডা থ্রি বাই টু তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা এখান থেকে যদি আমরা বসাই তাহলে এল ইকোয়াল টু এত তাহলে ল্যামডা থ্রি ইকোয়াল টু কত টুয়েলভ বাই থ্রি ল্যামডা থ্রি ইকোয়াল টু টুয়েলভ বাই থ্রি তাহলে এন থ্রির জায়গায় বসায় যায় কি ভি বাই টুয়েলভ বাই থ্রি তাহলে ইকুয়াল টু কি বলা যায় থ্রি ভি এল বাই টুয়েলভ তাহলে এন থ্রি মান কত হয়েছে থ্রি ভি বাই টুয়েলভ তাহলে এন থ্রি কত পেলাম থ্রি ভি বাই টুয়েলভ অর্থাৎ এইখানে কিন্তু মূল মূলসটা প্রথম থাকছে এখানে কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে এখানে কিন্তু কত গুণ হয়ে যাচ্ছে সাড়ে তিন গুণ হয়ে যাচ্ছে অর্থাৎ থ্রি বাই টু গুণ হয়ে যাচ্ছে তাহলে এই যে সুটটা এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারছি কি এই যে জায়গাটা এই জায়গাটাকে আমরা প্রথমটাই দেখো এখানে ভি বাই টুয়েলভ ছিল পরেরটা কি হয়ে গেল দ্বিগুণ এটা ভি বাই টুয়েল এখানে কিন্তু সেটা দ্বিগুণ হয়ে গেল এখানে কিন্তু সেটা তিন গুণ হয়ে গেল অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু অর্থাৎ প্রথম যে এটা দ্বিতীয় উপসুর ঠিক আছে প্রথম মূল সুরের ক্ষেত্রে ভি বাই টুয়েলভ ছিল দ্বিতীয় উপসুরের ক্ষেত্রে কি হলো টু ভি বাই টুয়েলভ টু ভি বাই টুয়েলভ মানে কিন্তু আলটিমেটলি টু টু কেটে কে ভি বাই এল হলো মানে এইটা কিন্তু আমরা আলটিমেটলি এরকম লিখতে পারি যে টু ভি বাই টুয়েল অর্থাৎ দ্বিগুণ হলো এখানে কী হয়ে গেল থ্রি ভি বাই টুয়েলভ তাহলে নিশ্চয়ই পরের যেটা হবে সেটা কী হবে ফোর ভি বাই টুয়েলভ তারপরেরটা যেটা হবে এন ফাইভ সেটা নিশ্চয়ই হবে ফাইভ ভি বাই টুয়েলভ তার মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এক এক করে বেড়ে যাচ্ছে অর্থাৎ এক গুণিতক বেড়ে যাচ্ছে তার মানে আমরা বলতে পারি কি যে অনুভূমিকভাবে টান টান করা তরে যেমন মো যত আমি মূল সুর উপসুর দ্বিতীয় সুর এবং তৃতীয় সুর চতুর্থ উপসুর এরকম যত বাড়াই তত যেমন উপসুরগুলো থাকে অর্থাৎ এই যে গুণ এখানে কত হচ্ছে এর সঙ্গে এটা দুই গুণ এর সঙ্গে এটা তিন গুণ এরপর একটা গুণ এরপর একটা পাঁচ গুণ তার মানে যেমন যুগ্ম অর্থাৎ জোর উপসুর জোর সমমেল আছে তেমনই কিন্তু বিজোর সমমেল আছে তার মানে এই যে দ্বিগুণ হওয়া অর্থাৎ মূল সুরের দ্বিগুণ বা তিনগুণ গুণ এইগুলো হলেই কিন্তু আমরা সেই সুরটাকে কি বলি সমমেল বলি সেই সুরটাকে আমরা কি বলি সমমেল বলি বা হারমোনিক বলি তার মানে আমরা বলতে পারি কি যে এইটা কিন্তু এই মূল সুরটা কিন্তু এই সুরটা হারমোনিক হারমোনিক কেন বা সমমেল কারণ এ কিন্তু দ্বিগুণ এর পরেরটা কিন্তু কিন্তু গুণ তাই আমরা বলতে পারি কি যে অনুভূমিকভাবে টান টান করা তারে কিন্তু যুগ্ম এবং অযুগ্ম সমস্ত সমমেলই উৎপন্ন হয় অর্থাৎ অনুভূমিকভাবে টান টান করা তারে এখানে আমরা কি দেখলাম এই তিনটে বৈশিষ্ট্য থেকে যে অনুভূমিক ভাবার টান টান করার তারে প্রত্যেকটাই কিন্তু গুণ দ্বিগুণ তিন গুণ চার গুণ অর্থাৎ একও যেমন চারও আসছে অর্থাৎ যেমন যুগ্ম সংখ্যাগুলো আসছে তাই আমরা বলতে পারি কি যে অনুভূমিক করা টান টান করা তারে যুগ্ম ও অযুগ্ম দুই সমমেল উপস্থিত এই এইরকমভাবে আজকের আমরা অনুভূমিক টান উপরে যে ক্লাস সেই ক্লাসটি শেষ করলাম নেক্সট আবার অনুভূমিক টান টান করা তারের যে সূত্র এবং সেই সূত্র থেকে লেখচিত্রগুলো সেই ব্যাপারটি সেই ক্লাসটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো তো তোমরা সায়েন্স স্টাডি ইন বেঙ্গলি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো তোমাদের লাইক এবং তোমাদের সাবস্ক্রাইবই কিন্তু আমাকে এই ধরনের প্রোগ্রাম করতে আগ্রহী করবে তো অবশ্যই কিন্তু এই প্রোগ্রাম দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো